আজ আমরা পাঁচ হোল প্যাটার্নের প্র্যাকটিক্যালি দেখবো। এর আগে কয়েকটা ক্লাসে আমরা দেখেছি, দেন আজকেও আমরা একটা দেখবো। আজকে কোন কোশ্চেনটা দেখবো, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 30 কোশ্চেনটা, এটাকে আমরা দেখবো প্র্যাকটিক্যালি করে। ঠিক আছে, তো মনে করো এটা আর এই দুটো স্কোয়ার শেপ সেম, ওকে? তো সেম স্কোয়ার শেপ আমরা ফোল্ড করবো যেভাবে, তো আমি তোমাদের জাস্ট একটা পেন নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে আমরা ফোল্ড করবো। দেখো এটাকে আমরা কমপ্লিটলি নিয়ে নিয়েছি, এর ফোল্ড হচ্ছে কিন্তু এই মিডিল থেকে। ঠিক আছে, যখন এই মিডিল থেকে হচ্ছে তার মানে এটার মিডিল থেকে আমরা ফোল্ড করব, অর্থাৎ এটা এভাবে এসে এটাকে আমরা এভাবে ফোল্ড করব। তাহলে এই অংশটা যখন আমি ফোল্ড করছি, দেখো এই যে ফোল্ড করে নিলাম সুবিধার্থের জন্য, আমার সুবিধা বা তোমাদের বোঝানোর জন্য এটাকে প্রেস করে নিলাম। এবার এটা দেখো সেম সেম হয়েছে, মানে এটা আর এটা সেম সেম আকৃতি হয়ে গেল। নেক্সট আমরা কি করব, নেক্সট ফোল্ডিং হচ্ছে দেখো এই যে কমপ্লিট হচ্ছে এটার মিডিল থেকে এইভাবে ফোল্ড হচ্ছে, এখানে কিন্তু সেটাই দেখিয়েছে। তো আমরা একই রকমভাবে এর মিডিল থেকে ফোল্ড করছি, ওকে? দেখো এটাকে ফোল্ড আমরা করে দিলাম, ওকে, ফোল্ড হলো। এবার যে টোটাল আকৃতিটা আমরা পেলাম, জ্যামিতিক আকৃতি, এটা একটা স্কোয়ার, আমরা পেলাম ট্রায়াঙ্গেল। এবার দেখো এই ট্রায়াঙ্গেল, এই দুটো সেম ট্রায়াঙ্গেল। এবার আমরা কাটিং করবো কোথায়, ট্রায়াঙ্গেলে দেখো এইখানে একটা, এখানে একটা, তার মানে এখানে একটা আর এখানে একটা, কাটিংটা হচ্ছে কোথায়, এইভাবে একটা আর এদিকে এভাবে একটা, দুটো কাটিং কিন্তু হচ্ছে। তো আমি সেই কাটিংটাও তোমাদের সামনে দেখাচ্ছি। তো ফার্স্ট কাটিং আমরা এখান থেকে করলাম, দেখো এখান থেকে এভাবে আর এদিক থেকে এইভাবে কাটিং করলাম। আর এই যে আমি করছি এর মানে এই নয় তোমরা কিন্তু করবে, তোমরা করবে প্র্যাকটিক্যালি গার্জিয়ানদেরকে রেখে, এই সিজারটা যদি হাতে লেগে যায় কোনো রকমভাবে হাত কেটে যাবে, ওকে? তো আমরা এটাকে করলাম, এখান থেকে এটাকে নিলাম, এবার কেটে ফেলে দিয়েছি। দেখো আমাদের যে কাটিংটা হচ্ছে অনেকটা এর মতো হচ্ছে, তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, হুবহু একই রকম না, একটু অন্যরকম হতে পারে। তো আমরা ফার্স্ট এটাকে দেখলাম, পরে এটা, তারপরে কাটিং করে এটার মতো দেখাচ্ছে, দেখাচ্ছে না? এবার আমরা করবো এটাকে খুলবো, মানে ফোল্ড ভাঁজগুলিকে খুলবো। তো প্রথম ভাঁজ যদি আমরা খুলি, দেখো এটাকে খুললাম। আচ্ছা তার আগে বলবো অবশ্যই করে, তোমরা এই চারটের মধ্যে কোনটাকে রাইট অ্যান্সার করবে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা দেখে নিই। এবার ফোল্ডগুলি খুলে, তাহলে ফোল্ড যদি আমরা এটা ফার্স্ট খুললাম, তাহলে অনেকটাই বুঝতে পারছো কোনটা হতে পারে। নেক্সট আমরা আবার ফোল্ডিংটা খুললাম, এবার দেখো কোনটা রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে এটা আমরা পুরোপুরি ফোল্ডটাকে খুললাম, তাহলে কাটিং হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে, প্লাস এই জায়গা আর এই জায়গা, আরও অপর সাইডে কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তাহলে অপশান এ তো একদমই পসিবল না, মিডিলে কাটিং কিন্তু হয়নি, দেখো এর কোনো মিডিলে কাটিং হয়নি। এখানে দেখো কাটিং আবার মিডিলে আছে, সাইড কাটিং হচ্ছে কিন্তু সবগুলো, ঠিক আছে? তাহলে অপশান এ বি দুটোই একটাও পসিবল নয়। এবারে দেখো প্রত্যেকটা সাইডে দুটো দুটো কাটিং হচ্ছে, এর দুই সাইডে, এর সাইডে দুটো কাটিং, এর সাইডে দুটো কাটিং, এর সাইডে দুটো কাটিং, এর সাইডে দুটো কাটিং, ওকে? তাহলে অপশান ডিও পসিবল নয়, রাইট অ্যান্সার ইজ অপশান সি, দুটো দুটো করে সাইড কাটিং হচ্ছে, বোঝা গেল? এবার আমরা আরও একটা কাটিংয়ে চলে যাব। আরও একটা কাটিং মানে এটাকে আমি রেখে দিলাম, আর একটা কাটিং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো, অপশান 31 কোশ্চেনটা আমরা সলভ করবো, এই কোশ্চেনটাকে, পরে আমরা সার্কেলটাকেও দেখবো। আচ্ছা ফার্স্ট আমরা দেখছি এটাকে এভাবে আছে, মানে কমপ্লিটলি এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, তাহলে এটাকে আমরা ফোল্ড করছি। দেখো তাহলে ফোল্ড যখনই আমরা করে দিলাম, দেখো ফোল্ড হলো। এবার এটা কোন দিকে ফোল্ড হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। দেখো এটা আমরা নিচের দিকে ফোল্ড করেছি, এটা যেমন নিচের দিকে ফোল্ডিং হয়েছে। এবার নিচের দিকে ফোল্ড করার পর এবার দেখো এটা কোন সাইড থেকে, লেফট টু রাইট না রাইট টু লেফট হচ্ছে, আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, কোন দিক থেকে কোন দিক ফোল্ড সেটাও ইম্পর্টেন্ট। তো সেটা আমরা করলাম। এবার এটাকে একই রকমভাবে আমরা এদিক থেকে এদিকে ফোল্ড করে নিলাম, তাহলে কমপ্লিটলি আমরা এটার মতো দেখতে পেয়েছি। এবার এটার কাটিংটা একটু ইজি নয়, তো আমি তবুও তোমাদের দেখানোর জন্য এই কাটিংটাকে আমি করব। দেখো এটার কাটিং হচ্ছে কোন কোন জায়গাতে, একটা হচ্ছে কাটিং এই জায়গাতে, মানে এই জায়গাতে এইভাবে, দেখো এই যে এই জায়গাতে, আর একটু বড়ো করে কেটে কাটিং করি তাহলে আরও বেটার বোঝাবে, এইভাবে, ঠিক আছে? আর ওপরের দিকে এখানে, অর্থাৎ এই জায়গাতে আমরা আর একটা কাটিং দেখতে পাচ্ছি, এভাবে এসে একটু বড়ো করে দিলাম, ওকে? তাহলে এবার এটাকে আমরা কাটিং করব। চলো দেখুন, দেখা যাক এবার কীভাবে কাটিং করলে কী আসছে। তো ফার্স্ট আমরা করবো কি, সিজারটাকে নেবো, যে যে জায়গাটাকে আমরা করেছিলাম সেই জায়গাগুলোকে কাটিং করছি। দেখো আবারও বলছি, এটা বাড়িতে প্র্যাকটিক্যাল করতে গেলে অবশ্যই করে গার্জিয়ানকে পাশে রাখবে, যেহেতু আমি এখানে করছি, যেটা আমি অনেক সাবধানে কিন্তু এটা করছি, ওকে? এটাকে কাট কেটে ফেলে দিলাম, কাটিং করে রেখে দেবে। আচ্ছা নেক্সট আমরা এদিক থেকে এটাকে কাটিং করছি, দেখো ওকে, এটাকে কাটিং করলাম, এদিক থেকে কাটিং করলাম, এবার এদিক থেকে এটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি, তাহলে আমরা এটাকে কাটিং করে ফেলে দিলাম। এবার দেখো যখনই আমরা এটার সঙ্গে মেলাচ্ছি, তাহলে এই এটা কমপ্লিটলি দেখাচ্ছে এটার মতো, মানে এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারের মতোই দেখাচ্ছে, আশা করি এবার বুঝতে পেরেছ। এবার এটাকে আমরা ফোল্ডগুলিকে খুলবো। তো ফার্স্ট ফোল্ড যখনই খুলছি, দেখো
তাহলে ফার্স্ট হোল আমরা খুলবো এদিক থেকে, এভাবে খুললাম, মানে যেদিক থেকে যেভাবে খুলেছিলাম সেভাবে, ওকে। নেক্সট ফোল্ডটা আমরা কীভাবে খুলছি দেখো, এইভাবে খুললাম, ওকে। তাহলে কমপ্লিটলি তোমরা দেখতে পাচ্ছ ফোল্ড কিন্তু খোলা হয়েছে। এবার কোন অপশানটায় আসছি দেখো, ফার্স্ট অপশান এটা একদমই পসিবল না, কারণ এখানে কাটিং, এখানে কাটিং, এখানে কাটিং, এইখানে প্রত্যেকটা সাইডে এক একটা করে কাটিং হচ্ছে। তাহলে অপশান এ এলিমিনেট, অপশান বিটাও এলিমিনেট, ডিটাও এলিমিনেট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেছে, তাহলে এটাও হয়ে গেল, বোঝা গেছে। এবার আমরা আসবো একটা সার্কেলে, তাহলে এটাকে আমরা রেখে দিলাম, একটা সার্কেল শেপ আমরা নেবো। তো তার আগে আমি একটা সার্কেল শেপ, একটু সার্কেল শেপ করে নিই যাতে তোমাদের ইজিলি বোঝাতে পারি। তো একটা সার্কেল শেপ করে তারপরে সার্কেল শেপটা দেবো। দেখো তোমাদের কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2021 এসছে এই কোশ্চেনটা। দেন সার্কেল শেপটা কিন্তু ইম্পর্টেন্ট, এর জন্য প্রত্যেক বছর সার্কেল শেপের কোশ্চেনও আসে, ওকে। এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো আমি অনেকটা চেষ্টা করবো সার্কেল শেপে নিয়ে আসার, না হলে চলো। তাহলে এটা একটা সার্কেল শেপ, সার্কেল শেপ হলো না, চেষ্টা করছি আমি সার্কেল শেপ আনার। একটু ওয়েট করো, ওকে। তাহলে একটা সার্কেল শেপ আমরা পেয়ে গেছি, তুমি মনে করো এটা একটা সার্কেল শেপ, কিছু কিছু জায়গাতে একটু অন্যরকম আছে, তো এটার সঙ্গে এটা তুলনা করো। এবার যখনই আমরা এই সার্কেল শেপের মিডিল থেকে ডিভাইড করবো, তো মিডিল থেকে আমরা ডিভাইড করছি, দেখো মিডিল থেকে ডিভাইড করে এই যে নিলাম, ঠিক আছে। তাহলে এটা মিডিল থেকে আমরা ডিভাইড করে নিয়েছি। এবার এটা কোন দিক থেকে ডিভাইড হচ্ছে দেখো, মিডিল থেকে ডিভাইড করার পর এটা মানে এদিক থেকে এদিক, তাহলে আমরা আবার এটাকে ডিভাইড করে এখানে নিয়ে নিলাম। তাহলে এই 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 ফেসটার মতো, সরি এই ফেসটার মতো আমরা দেখতে পেয়েছি। তাহলে এই ফেসটাকে দেখো কতগুলো কাটিং হচ্ছে, একটা দুটো তিনটে কাটিং হচ্ছে, একটা দুটো তিনটে কাটিং আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু ছিদ্র হচ্ছে মিডিলে, তো ছিদ্র করা তো এখানে সিজার দিয়ে পসিবল নয়, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সিজার দিয়ে দেখানো। তাহলে এখানে একটা কাটিং হবে, এখানে একটা কাটিং হবে, আর এখানে একটা কাটিং হবে। তো আমি সিজার দিয়ে এটা চেষ্টা করছি তোমাদের দেখানো। তো এটাকে ছিঁড়ছি দেখো, এই জিনিসগুলো একটু সাবধানে করবে প্রত্যেককে বলছি। তো এই প্রথম কাটিংটা আমি করে নিলাম এখানে ছিদ্র, পরের কাটিংটা আমি সেমভাবে করে নিলাম, আচ্ছা নেক্সট কাটিংটা আমরা সেমভাবে কিন্তু করে নিলাম। তাহলে আমরা তিনটে ছিদ্র কিন্তু করে ফেলেছি। আমি এটাকে আরও ভালো বোঝার জন্য এগুলোকে একটু পেন দিয়ে দাগিয়ে নিই যাতে ভেতরেরগুলো কমপ্লিটলি বোঝা যায়, ওকে। তাহলে এইগুলো কাটিং করেছি, এবার আমরা ভাঁজটাকে খুলব। প্রত্যেকটা ভাঁজ ইম্পর্টেন্ট, ফোল্ডগুলি ইম্পর্টেন্ট। তো ফোল্ডগুলি দেখো, ফার্স্ট ফোল্ডটা আমরা খুললাম, তাহলে কোথায় কোথায় কাটিং হচ্ছে দেখো, এই জায়গাতে কাটিং হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, প্লাস এই জায়গাগুলিতেও হচ্ছে। তো আমি এগুলো পেন দিয়ে মার্ক করে দিলাম বোঝার জন্য, তাহলে এগুলো কিন্তু হচ্ছে। পরে যখন এটাকে আবার খুলবো তখন দেখো কমপ্লিটলি বোঝাতে পারছি। তাহলে ফোল্ডগুলিকে আমি আবার একটু কিন্তু করে দিলাম এইভাবে, ঠিক আছে, যাতে বুঝতে পারো তোমরা, ওকে। দেখো তাহলে এটা হলো, এবার আমরা কোন অপশানটার সঙ্গে তুলনা করছি। ফার্স্ট অপশান এতে যদি আসি দেখো, এ পসিবল নয়, বিতে আসলে এটা পসিবল। দেখো কাউন্ট করে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা আছে। অপশান সিও পসিবল না, ডিও পসিবল না, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আশা করি বোঝাতে পেরেছি প্র্যাকটিক্যালি। আমরা এখানে একটা দুটো তিনটে, সরি তিনটে আমরা আকৃতি করে ফেলেছি। আমি আর একটা আকৃতি দেখাবো যেটা হচ্ছে 32তে আছে। চলো 32টা অলরেডি করেছি, তবু আর একবার দেখাই। তো মনে করো একটা আমরা কাটিং নেব, পেপার নেব। তো মনে করো এটা হচ্ছে পেপার, এই পেপারটাকে আমরা ফোল্ড করব মিডিল থেকে। তো মিডিল থেকে আমরা ফোল্ড করলাম, ওকে, দেখো তোমাদের সামনে ফোল্ড করলাম। নেক্সট ফোল্ডিং কি এদিক থেকে এদিক হবে, মানে এদিক থেকে এদিক করছি। তাহলে নেক্সট ফোল্ডিং আমরা এদিক থেকে এদিকে করলাম, ওকে। এবার তারপরে ফোল্ডিংটা কি হবে, এটার মিডিল থেকে, অর্থাৎ দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটার মিডিল থেকে হবে, এইখান থেকে হচ্ছে কিন্তু। তাহলে এখান থেকে যখনই হবে ফোল্ডিংটা আমরা এভাবে এসে করবো, ঠিক আছে, এই যে করে ফেলে দিলাম, ওকে। এবার দেখো তোমাদের বুঝতে যদি অসুবিধা, আমি আরেকটা জিনিস দেখাই। এই জায়গাতে দেখো কাটিং কিন্তু এইভাবে হচ্ছে, এই জায়গাতে কিন্তু কাটিং হচ্ছে। তাহলে আমরা এখানে এই যে কাগজটা দেখতে পাচ্ছ এটার কিন্তু এইভাবে কাটিং করব, ঠিক আছে। তো চলো আমি কাটিং করছি, কাটিং করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু কাটিং করেছি, কেমন, এই যে মিডিল থেকে কাটিং করেছি, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আর একবার তোমাদের সিজার দিয়ে দেখিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা কাটিংটাকে করেছি মিডিল থেকে, দেখো এটা যেমনভাবে আছে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার আমরা ফোল্ডগুলি দেখি, দেখো
ফার্স্ট ফোল্ডটাকে খুলে নিলাম, এই যে ফার্স্ট ফোল্ড খুলে নিয়েছি, নেক্সট ফোল্ড দেখো এভাবে খুলেছি, তারপরে ওপর দিকের ফোল্ডটা খুলেছি। তাহলে এবার দেখো কাটিংটা কোথায় কোথায় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিং হচ্ছে, প্লাস এদিকে আর এদিকে। এবার অপশান কোনটা আছে দেখো, অপশান এটা আমরা একদমই দেখতে পাচ্ছি যে অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে বিটা রং, সিটা রং আর ডিটা রং আমি এর জন্য এলিমিনেট করতে বলি, যদি অপশানগুলো গায়ে গায়ে দিয়ে দেয়, মনে করো এটা কাটিং দিয়েছে এই জায়গাতে আর একটু সরিয়ে সরিয়ে দিয়েছে, তাহলে তখন অপশানগুলি খুঁজতে অসুবিধা হয়, তো এর জন্য এলিমিনেট করতে বলি। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চারটে কোশ্চেন। আরও দেখতে থাকো অবশ্যই করে চ্যানেলে, চ্যানেলে থাকো অবশ্যই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটন প্রেস করে দেবে, যাতে করে এইরকম আরও আরও ক্লাস তোমরা পেতে পারো আমাদের থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসগুলি অবশ্যই করবে।